আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মুক্তিযুদ্ধকালীন আট নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু উসমান চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সকালে আটটার দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। 84 বছর বয়সী আবু উসমান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার মৃতদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ হাসানের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী 71-এর 25 মার্চ রাতে যখন ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর হত্যাযজ্ঞ অপারেশন সার্চ লাইট শুরু হয়, তখন তিনি ইস্ট পাকিস্তানের রাইফেলসের চতুর্থ উইংয়ের কমান্ডার হিসেবে চুয়াডাঙ্গায় দায়িত্বরত। পরদিন সকালে তিনি কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় আসেন, সহকর্মীদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। সেই থেকে তিনি মুক্তিযুদ্ধে সামিল। তিনি ছিলেন অন্যতম প্রতিরোধ যোদ্ধা। 27 মার্চ যশোরে এক খণ্ডযুদ্ধে বিজয়ী হন প্রতিরোধ যোদ্ধা মেজর আবু উসমান চৌধুরী। এ যুদ্ধে একজন পাকিস্তানি ক্যাপ্টেন ও 3 সৈনিক নিহত হয়। এরপর তিনি 4 কোম্পানির সৈন্য এবং স্থানীয় জনগণের সহায়তা নিয়ে 30 মার্চ কুষ্টিয়া আক্রমণ করেন। সেখানে আরও 4 অফিসার ও 200 পাকিস্তানি সৈন্যের এক বাহিনীকে নিশ্চিহ্ন করে কুষ্টিয়াকে শত্রুমুক্ত করেন। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ গঠিত হলে আবু উসমান চৌধুরী 1 প্লাটুন সৈন্য নিয়ে মন্ত্রিপরিষদকে গার্ড অফ অনার দেন। দেশ স্বাধীন হবার পর আবু উসমান চৌধুরীকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। বঙ্গবন্ধু তাকে আর্মি সার্ভিসেস কোরের পরিচালকের দায়িত্ব দেন। স্বাধীনতার যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 2014 সালে আবু উসমান চৌধুরী সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন সংগ্রামে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণ আদালতের অন্যতম বিচারক হিসেবেও তিনি বিশেষ ভূমিকা রাখেন। মৃত্যুর আগে সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন আবু উসমান চৌধুরী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।